গল্পের মাধ্যমে ইংরাজি শিখুন। আজকের গল্প লালু অ্যান্ড পিলু। দেয়ার ওয়াজ এ হেন, একটা মুরগি ছিল। হেন মানে মুরগি। কোনো একটা সময় একটা মুরগি ছিল, হেন মানে মুরগি। সি হ্যাড টু চিক্স, চিক্স মানে হচ্ছে যে মুরগির বাচ্চা, মুরগির ছানা, মুরগি বাচ্চা বা মুরগির ছানা। সি হ্যাড টু চিক্স, হ্যাড মানে ছিল, টু মানে দুটি, তার ছিল দুটি বাচ্চা, লালু অ্যান্ড পিলু। তাদের কি নাম ছিল? লালু অ্যান্ড পিলু। লালু ওয়াজ রেড, লালুর রং ছিল লাল। হি লাভড রেড থিংস, সে ভালোবাসত, হি মানে সে, লাভড মানে ভালোবাসত, রেড মানে লাল, থিংস মানে জিনিসপত্র। তাহলে কি হলো? লালু ওয়াজ রেড, লালুর রং ছিল লাল। হি লাভ, সে ভালোবাসত, রেড থিংস, লাল জিনিসপত্র। পিলু ওয়াজ ইয়েলো, পিলুর রং ছিল হলুদ। হি লাভড, সে ভালোবাসত, ইয়েলো থিংস, হলুদ জিনিসপত্র। ওয়ান ডে লালু স, একদিন লালু দেখেছিল, সি মানে দেখা, স মানে হচ্ছে দেখেছিল। একদিন লালু দেখেছিল সামথিং অন এ প্ল্যান্ট, কোন একটা জিনিস একটা গাছের উপরে। সামথিং অন এ প্ল্যান্ট, ট্রি মানে বড় গাছ, প্ল্যান্ট মানে হচ্ছে ছোট গাছ, চারা গাছ। একটা ছোট চারা গাছের উপরে একটা কিছু দেখেছিল। ইট ওয়াজ রেড, এর রংটা কি ছিল? এর রংটা ছিল হচ্ছে যে লাল। হি এট ইট আপ, সে এটা খেয়ে ফেলেছিল। এট মানে হচ্ছে যে খেয়েছিল, ইট মানে খাওয়া, এট মানে হচ্ছে যে খেয়েছিল। ইট আপ, সে এটা খেয়েছিল। ওহ নো, ওহ নো মানে খাওয়ার পরে মনে হচ্ছে আহ এ কি হলো। ইট ওয়াজ এ রেড চিলি, এটা ছিল একটা লাল লঙ্কা। ইট মানে ইহা, ওয়াস মানে ছিল, রেড মানে লাল আমরা জানি, চিলি মানে লঙ্কা, সি এইচ আই ডবল এল আই, চিলি মানে লঙ্কা, রেড চিলি মানে লাল লঙ্কা মানে পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা হবে হলে গ্রিন চিলি। ইট ওয়াজ ভেরি হট, এটা ছিল খুবই, হট মানে গরম, কিন্তু এখানে হবে ঝাল, এটা ছিল খুবই ঝাল, মানে লঙ্কাটা লাল ছিল, একদম পাকা ছিল, এটা পুরোটা খেয়ে ফেলেছে, তারপর তার খুবই ঝাল লেগেছে। ওহ নো, কী খেয়ে ফেললাম, এটা লাল লঙ্কা ছিল। ইট ওয়াজ ভেরি হট, এটা ছিল খুবই ঝাল। লালুস মাউথ স্টার্টেড বার্নিং, লালুর মুখ কী হচ্ছিল? মাউথ মানে হচ্ছে যে মুখ, লালুস মুখ মানে লালুর মুখ, স্টার্টেড মানে শুরু করেছিল, স্টার্ট মানে শুরু, শুরু হওয়া, স্টার্টেড মানে শুরু করেছিল, শুরু হয়েছিল। বার্নিং, বার্নিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি জ্বলা, কোনো কিছু জ্বলা, কিন্তু এখানে হচ্ছে যে মানে তার মুখটা লঙ্কা খাওয়ার ফলে খুব জ্বালা করছিল, খুব লঙ্কা ঝাল খেলে ঝাল লাগে, যেটা খুব ঝাল লেগেছিল ওই জন্য তার মুখটা ঝালের কারণে জ্বালা করছিল, এটা ওই বার্নিং। হি স্ক্রিমড, সে চিৎকার করছিল, সে চিৎকার করে বললো ওহ বাবার পারছি না, কী ঝাল কী ঝাল। হি স্ক্রিমড, স্ক্রিমড মানে হচ্ছে যে চিৎকার করছিল। মাদার হেন কেম রানিং, এরপর কি হলো? মা মুরগি হচ্ছে যে দৌড়ে এলো, মা মুরগি হচ্ছে যে দৌড়ে এলো, মুরগি মা, কেম মানে এসেছিল, রানিং মানে দৌড়ে, দৌড়ে এসেছিল। আর কি হলো, এত চিৎকার করছে কেন লালু, দেখি দেখি দেখি। পিলু কেম টু, তার সাথে এসেছিল, পিলুও তার সাথে এসেছিল, পিলু কেম টু, পিলুও তার সাথে এসেছিল। পিলু সেড, পিলু বলেছিল, আই উইল গেট সামথিং ফর ইউ, আই উইল মানে আমি তোমার জন্য নিয়ে আসবো, গেট আই উইল গেট মানে তোমার জন্য নিয়ে আসবো, সামথিং কোনো একটা জিনিস, ফর ইউ তোমার জন্য কিছু একটা জিনিস আমি আনছি বা নিয়ে আসবো। পিলু ব্রট, পিলু ব্রট, ব্রিক মানে আনা আর ব্রট মানে এনেছিল, পিলু এনেছিল এ ইয়েলো লাড্ডু, এনেছিল একটা হলুদ লাড্ডু। আমরা সবাই জানি লালু গবলড আপ দ্য লাড্ডু, লালু কী করলো, সেই লাড্ডুটাকে গপ করে ফেললো, গপ করে গিলে ফেললো, গবল মানে হচ্ছে যে গিলে ফেলা। আপ দ্য লাড্ডু, হিস মাউথ স্টপড বার্নিং, তার ফলে কী হলো, তার যে মুখে জ্বালা করছিল ঝালের কারণে, সেই জ্বালাটা
থেমে গেল। মাদার হেন অ্যান্ড লালু কিসড পিলু। তারপর কি হলো, মুরগি মা অ্যান্ড লালু, এবং হচ্ছে যে লালু যার ঝাল লেগেছে, যে ঝাল খেয়ে ফেলেছিল, লালু কিসড পিলু, তখন পিলুকে তারা কিস দিয়েছিল বা চুমু দিয়েছিল। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।